পারে কে দিল রং মাখা ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখা তোমারে কে দিল রং মাখা তুমি যে গোয়ালে কে মারি লটি টিকাই তুমি যে গোয়ালে কে মারি লটি টিকাই তোমায় শুনে তোমায় শুনে বৃন্দাবাসী থাকবে বসিয়া ও রাধে রসিয়া তোমারে ভগবান এই বয়সে কলটা শূন্য করে নিলি কি অপরাধ করেছি এই বয়সে তুই আর কলটা শূন্য করে নিলি মাঝে মাঝে মনে হয় একটু উড়ে চলে যাব দুটো কালসূত্র জ্বালা করতে যেতে পারি না ছেলে আর বৌমা দুবেলা আমার ধরে বেঁধে রেখেছে প্যার তু দিল তু রং তু জিনা মানা সাথ গই তু এই হে আর তো এই হে আর তো এই হে আর তো সাথ গই এই দাদা প্রত্যেকের বাবা মা আছে তোমাদের বাবা আছে আমার বাবা কিন্তু বাবায় বাবায় তফাত আছে তোমাদের বাবারা কি করে তোমাদের বাবা রাতে ঘুমায় দিনে জাগে আমার বাবা ঠিক তার উল্টো আমার বাবা কি করে দিনে ঘুমায় রাতে জাগে তার একটা কারণ আছে পাড়ার যত বিধবা মেয়ে আছে তাদের স্বামীরা মরে যাওয়ার সময় সমস্ত দায়িত্ব আমার বাবার হাতে দিয়ে গেছে তো তাই সারা রাত বিধবা মেয়েদের ডিউটি দিতে হয় আমার বাবার এই নারী কল্যাণ থেকে সরকার থেকে পুরস্কার দিয়েছে তো বিশাল পুরস্কার তা কি পুরস্কার তোমার কাছে যদি গল্প করি বিশ্ব খচ্চর পুরস্কার বাবার নামে গুণগান করছিস না না তুমি পুরস্কার পেয়েছে কেউ জানে কি না জানে তাই যায় না তাই সবাইকে শুনিয়ে দিচ্ছি বাবার নামে পাড়ায় বলে বেড়াচ্ছে ভালো লাগছে ভালো লাগবে না আচ্ছা দাদা তোমরা বলো বাবা যদি পুরস্কার পায় আমি ছেলে হয়ে আমার ভালো লাগবে না গর্ব বলে মনে হচ্ছে দেখ বাবা একটা কথা বলি কি আমার বর্দা মরে যাওয়ার সময় বলে গেছি হ্যাঁ তোর বৌদি বন্ধু চোখে চোখে রাখি ও সেই বাবা দুগুর বাবা তেঁতুর কাছে উঠে বসে থাকি সেই কথাটা পাড়ায় বলে আসি না না চোখে চোখে রাখতে বলে যে চোখে চোখে তুলে নিতে বলেনি দেখো ভাই ইন্টারনেটের মাধ্যমে চলাফেরা করো না শরীর তোমার উল্টো পাল্টা হয়ে যাবে ঠিক আছে রং লাইনে চলাফেরা করো তাতে শরীরটা ভালো থাকবে তা আমি কাজে চলে যাচ্ছি সবে নতুন বিয়ে হয়েছে তুমি জানো তোমার বৌমা নতুন হ্যাঁ হ্যাঁ কাজের কিচ্ছু জানে না যদি কোনো সমস্যা হয় তুমি গার্জেন আছো ম্যানেজ করে নিও আর ওইদিকে আমার শ্বশুর চলে গেছে শাশুড়ি একা আমি জামাই আমি ছেলে যদি আমার শাশুড়ির দিকে কোনো সমস্যা হয় তুমি বাবা আছে একটু ম্যানেজ করে নিও দেখো ছেলে কত বড় দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে দেখো এদিকে বৌমার দায়িত্ব ওদিকে বিনির দায়িত্ব এদিকে আমার বৌদির দায়িত্ব একা যদি সব দায়িত্ব নেব আমার দায়িত্বটা কে নেবে বেই নমস্কার ওরা কি বন্ধুই আমার দিল বাগিচাই দিব না উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না আমার লজ্জা করে না ওরা শিখ বন্ধু আমার দিল বাগিচাই দিব না উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না বুকটা ফাটে শুধু মুখটা কেন ফোটে না সে মন গেছে চলে আর তো ফিরে এলো না বুকটা ফাটে শুধু মুখটা কেন ফোটে না সে মন গেছে চলে আর তো ফিরে এলো না মনে বাবা কারে বলি মন খুঁজে চড়া লই মনে বাবা কারে বলি মন খুঁজে চড়া লই একা একা ঘরে তুই আজ ভালো লাগে না একা একা ঘরে তুই আজ ভালো লাগে না নমস্কার নমস্কার ভালো সব ভালো সব শরীর ভালো আছে মোটামুটি আছে সেই চলে গেছো অন্তত দেখো আসার নাম তোমার নি বেই গো আসি আসি করি গো হ্যাঁ
আশার হয়ে ওঠে না রে। আচ্ছা আমি বিন কি হয়েছে? আচ্ছা আমি বলি, বলো আমি নয় তোমার বাড়ি না যাই, তা তোমার কি মনে হয় না যে আমার বিনটা আছে আমি গিয়ে দেখে আসি? ইচ্ছা হয় তো তা যাও না কেন? তোমার ওই মেয়ে আর জামাই দুবেলা বেঁধে রেখেছে। ওই কথা বললে হবে? সমস্ত বাঁধন কেটে ঠিকরে চলে যেতে হবে। যাও ভোরের দিকে যাও। বাবা শরীরটা কেরম হয়ে আছে? একটা বাজার বিনি দেখিন শরীরটা কি হয়ে আছে? ভগবান এই রেশনের আটাকে মুখটুকুনে ভুলে কি করে দেয়? কাজগুজ লাগানো করে। আচ্ছা ভাই একটা কথা বল, জানো বিন, ও ভোরবেলা স্বপ্ন দেখছি যেন তুমি আর আমি একসাথে বাঘবন্দি খেলা করছি। না গো ভাই, সব খেলা খেলবো বাঘবন্দি খেলা খেলবো না। কেন? কারণ এই বাঘবন্দি খেলা খেলতে গিয়ে আমার স্বামী আজকের ঘর থেকে আউট। কেন? তাহলে বলি। বলো। তাহলে দাদা বাঘবন্দি খেলা হচ্ছে আমার ঘুঁটি বাঘ, আমার স্বামীর ঘুঁটি ছাগল। এখন দাদা যখন খেলা হচ্ছে আমি এখন আমার এখন যত বাঘের ঘুঁটি আছে আমি সাজিয়ে নিয়ে ছাগলকে অ্যাটাক করেছি। বাবা দাদা খেলার মাধ্যমে আমি এখন বলে ফেলেছি ও ছাগল আমার বাঘ গেল, যেই ছাগল বলেছি বাবু ঘর থেকে আউট। মানুষের মধ্যে পড়ে না তো, কি বলবো, আমি ছাগল তুমি আর গিলে নাও, আমি তুমি গিলে নাও। সত্যি কেন হয়ে যায় ভগবান শরীর তোমার গই রেছে গো, কি সুন্দর হয়ে আছে সত্যি, পুরো পায়ে পায়ে মিলে গেছে সত্যি, বিনির পা আর আমার পা এক হয়ে গেছে সত্যি, একই কালার একই একই, কি সুন্দর হয়ে আছে সত্যি, ভগবান মিল করে দেয় কে কার মিল করে সত্যি, কার সব ভগবানের মিলা দেবে কি সুন্দর, বিন পালে পায়ে ঘষছে কি সুন্দর, এমন আর কি করবে সত্যি মাইরি। আচ্ছা ভাই আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা বেইবিন করে কেন? কেন করে? আচ্ছা তোমরা বলো বেইবিন করে কেন? কেন করে? তুমি আমার বাড়ি যাবে, আমি তোমার বাড়ি আসব, তবে তো সেই আত্মীয়তা ঠিক থাকবে নাকি? না সে জয়েন হয়নি। তা তুমি যাও না? যাবো যাবো যাবো। কবে যাও? কি সুন্দর পায়ে পায়ে মিলে গেছে দেখিস, ভগবান এই চারটে পা কোন প্রয়োজনে কোন সময় ছটাও হয়তো জানি না কোথায় কি ভগবান কি সুন্দর কালার দেয় আগে। আচ্ছা ভাই একটা কথা বলি, বেইবিন মানে কি? আচ্ছা বেইবিন মানে কি? ধরো আমি তোমার দেখাচ্ছি, হ্যাঁ না আমি দেখাচ্ছি দেখাচ্ছি, ধরো এই আত্মা এই আত্মা, বাহ আত্মার সঙ্গে যদি না আত্মার না মিল হয় তাহলে কি লোক কুটুম্ব বন্ধু বান্ধব থাকবে? বাহ আত্মা আত্মা যার তুমি মারতেছো আমি তোমায় মেরে দেখি সত্যি, তুমি মারি আত্মা জায়গা তৈরি করো, হ্যাঁ বিন যাওয়া মতো তাই করতে আত্মা আত্মা, তুমি কি ভাবো তোমার বুকটা কি রক্ত মাংস করে আর আমার কি লোহার খাতাতে ঘেরা, সত্যি আমি মেরে দেখি সত্যি কেরম হওয়া যেত, ভগবান কি করে দেয় কি হচ্ছে পায়ে পায়ে কি হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ বলো, যেখানে তোমার বাড়ি এলাম, হ্যাঁ বলো, আগামী জ্যৈষ্ঠী মাসের 8 তারিখে জামাই ষষ্ঠী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো তোমার ছেলে বাড়ি নেই, ও বাড়ি নেই তো, জামাই বাড়ি নেই, মেয়ে আছে, মেয়ের কাছে বলেছি, হ্যাঁ যেহেতু তুমি বাবা গার্জেন বেঁচে আছো বলে তোমাকে বলে যাই, মুখের কথা বলতে হবে, জ্যৈষ্ঠী মাসের 8 তারিখে জামাই ষষ্ঠী, হ্যাঁ ছেলে মেয়েকে ফোটার আগে পাঠিয়ে দিও, ও ও ওরা যাবে যাবে, আর ময়দা ময়দা কি বলো দাদা, এই যাই যাই কেন ময়দা মাখতে যাই, ময়দা হাত কেন ময়দা মাখ, ময়দা তুমি আমার সোনা মানে কি বলো আমার, কি বলতে যাই দাও, ময়দা ছেলে মেয়ে যাই যা, হ্যাঁ তুমি অন্তত আমার বাড়ি যেও, তোমার জামাই গিয়ে ফোটা নেবে আর আমি খোঁটার মতো বসে থেকে কোনো লাভ আসতে, বেকার যা বেকার। আচ্ছা তুমি যদি খোঁটা হও আমি দড়ি হয়ে জ্বলিয়ে যাবো, কি জায়গা তৈরি করতে হবে, এক বছর পরে এমন জায়গা তৈরি করতে মারি, এর আগে গিয়ে ময়দা আমি তোর মেয়েকে দেখি সত্যি বিন মারি রে। তাহলে দাদা ওই কথা থাক, আগামী জ্যৈষ্ঠী মাসের 8 তারিখে জামাই ষষ্ঠী আমার বাড়িতে গিয়ে যাও, তুমি পায়ে জলটা দিও, ফরাসিক বন্ধু আমার দিল বাড়ি চলে দিও, কিভাবে টাটাতে বের যাচ্ছে দেখ সত্যি বিন অনেকের আছে, আমার একটা বিন বিন তো নয় পুরো বিন কড়াই, যেন কড়াই ফেলে ভেজে খায়। জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে গেল, ছেলে যা বাবা নাই বা যা ভালো আমি অন্তত বের বাড়ি যাও, ¡Gracias!
যদি ফোটার সময় পেরিয়ে যায় তোমরা বলো তবে কি আমার জামাই আমার বাড়িতে আসবে বলো তো দেখি। নমস্কার বিন্দু, ভালো সব? হ্যাঁ মোটামুটি আছি, শরীর ভালো আছে? আজ মোটামুটি মিষ্টার সারি ধার ধার পিজ রাস্তা পুরো এসে আসছি বলি বিনিশন দেখা করো। শুধু মানুষ দেখো, মানুষটা দেখো, আজকে যার কপালে ফোটা দেবো সে আমার বাড়ি আসেনি, তার বাবা এসে হাজি। ওই সব মানুষের পায়ে গিয়ে প্রণামটা কর, প্রণামটা কর, যা যা। ও বা, ভালো আছো বাবা? আজি মা মোটামুটি। থাক থাক থাক, জীবনে পায়ে গর তোমার কে শিখিতে যে সব জীবনে তো পায়ে গর কর না। আর কি মাতে আবার? ও বা, তুমি এসো, তোমার ছেলে কোথায়? কেন ওর বাবা এসে হচ্ছে না? সত্যি বিন বাড়ির পরিবেশ কেন দাদা? পায়ে এক ঘড়ি জল দেওয়ার ক্ষমতা কার নেই? মায়দা ছিচি ছিচি, আমার দোকান কাটা গেল দাদা। তুমি কিছু মনে করো না, আমার বাড়িতে কেউ আছে আমি ছাড়া? না না। আচ্ছা ও বাবা, ও বে, তুমি কি বিয়ে করতে এসছো নাকি? অনেকদিন আগে হয়েছিল, তা বলি ছেলের পাঞ্জাবিটা একটু পরে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি এসছো দাদা, সত্যিকারে আমি মন থেকে বলছি আমি বিরাট 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 খুশি। কিন্তু দাদা, যার কপালে ফোঁটা দেবো তা তোমার ছেলে কোথা? জানোয়ারের কথা বলো না। কেন, কি হয়েছে? হাজারবার ফোন করেছি, ফোন তোলেনি। কেন, কি বলেছে? বাবার ওর আজ দিচ্ছে। কি বলেছে? কি বলেছে শুনেছো? কি বলেছে? বল, আমার শ্বশুর ভালো? হ্যাঁ। আমার শাশুড়ির চলাফেরা ভালো নয়? এই কথা বলেছে? শুনে না জামাই আমার কত অপমান করছে। শোন, সব মিথ্যা কথা বলছে। তুই বেশ ফ্যাসা কথা, মার সঙ্গে কথা হচ্ছে, তুই বেশ কথা বলো। ভাই আর কি বলেছে? আরো বলেছে, হ্যাঁ আমার শ্বশুর ভালো, হ্যাঁ আমার শাশুড়ির জন্য আমার শ্বশুর চলে গেছে। ভগবানের যে জামাই নিজের ছেলের মতো ভালোবাসি, শুনে না জামাই আমার অপমান করছে। শোন, সব কথা বানিয়ে বলছে। এই তো তুই বেশ কথা বলো, তোমার মার সঙ্গে কথা হচ্ছে, কিন্তু বেশ একটা কথা তুমি বলো না। আচ্ছা আর কি বলেছে? আরো বলেছে, কি, যতদিন বাঁচবো হ্যাঁ শ্বশুর বাড়ি মাটিতে পা দেবো না। ভগবানের যে জামাই নিজের ছেলের থেকে ভালোবাসি, আমার পুকুরে ভেটকি মাছ কাদল মাছ আজ আমি খাওয়াই না, গায়ের মাছ কিনে কিনে খাই। বলে জামাই খাক, সেই জামাই আমার এত অপমান করে। তবে তুই শুনে রাখ, তুই আমার মেয়ে না, তুই আমার কাল শত্রু। যে জামাই আমার এত বড় অপমান করলো, আজকে যদি জামাই সজির ফোঁটা মাটি হয়, এই ফোঁটা জামাই নিতে হবে না, জামার বাপ নেবে। হ্যাঁ একশো বার নেবে, তাল তাল করে ফোঁটা নেবে। ভাই তুমি ফোঁটা নেবে? হ্যাঁ নেবো। হ্যাঁ আমি দেবো। দেখো বিন, তুমি যদি সাপ হতে পারো আমি সাপ হবো। আচ্ছা, তুমি যদি ব্যাং হতে পারো আমি ব্যাং হবো। ফোঁটা আমি তোমার তো হ্যাঁ নেবো, কোনো কথা না। আজকের এই জামাইয়ের ফোঁটা আমার বেহিনে। হ্যাঁ নেবো। জামাই ইজাতে এসে আছি, তুমি কি বলতেছো? যে জামার ভালোবাসি সেই জামাই অপমান করে না, কোনো কথা না, কোনো কথা নয়। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো মা, আমার কথাটা শোনো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব দাঁড়িয়ে ভালো অন্তরা, রাবণের জামাই ফোঁটা দিচ্ছে দেখো বন্ধুরা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব দাঁড়িয়ে ভালো অন্তরা, রাবণের জামাই ফোঁটা দিচ্ছে দেখো বন্ধুরা। রাবণের জামাই ফোঁটা দিচ্ছে দেখো বন্ধুরা, রাবণের জামাই ফোঁটা দিচ্ছে দেখো বন্ধুরা। সারা পজিশন তৈরি করে নে বসে গেছে একবার বাবা রাবণ।
বাবা রাবণ। হ্যাঁ গো, তোমার রাবণ বলা ভুলে যে ঘর শত্রু বিভীষণ বললে ভালো হতো। ও আতা, আমি মন্ধরা। না না, তুমি মন্ধরা, তুমি সুপর্ণাকা। দেখো বাবা, জামাই। কে জামাই? তুমি জামাই। আমি জামাই না, বাবা জামাই। তুমি কে? তুমি সচি মাতা, আমি তোমার নিমাই। দেখো তিনি আবার হরিনামের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, ভালো হয়েছে, তাই হোক। আজকে তুমি জামাই না, তোমার বাবা জামাই। পজিশন তৈরি করে বসে আছো, কারণ যে অপমান তুমি আমার করেছো। চলাফেরা ভালো নয়। আমি বলেছি? তুমি বলেছো? তোমার কাছে কে বলে? তুমি বলেছো। আর কি বলেছি? আর বলেছো আমার জন্য আমার স্বামী নাকি আমার ঘর ছেড়ে চলে গেছে। আমি বলেছি? তুমি বলেছো। আর কি বলেছি? আর বলেছো যতদিন বাঁচবে আমার বংশে তুমি পা দেবে না। তোমার কাছে কে বলেছে? তুমি বলেছো। তোমার কাছে কে বলেছে? তুমি বলেছো। তোর শালা বলেছে? তোমার বাবা বলেছে। বাবা শালা বল দিজি। তা তুমি সুযোগ বুঝে কাটি মেরে বসে আছো, আমি জানি। কোন জায়গায় পৌঁছাবে তুই জানিস? দাদা, শুধু আমার বাবার বলেছি, বাবা আমার যেতে দেরি হবে, তুমি মিষ্টি আর কাপড়টানে আগিয়ে যেও, মিষ্টি এনে জামাই সেজে বসে আছে। তোর হাজার বার ফোন, তুই ফোন ফোন তুলি। সেই উল্টো কথা বলো। বলেছি বলেছি। কি সার সেজেছে দেখরে বাবা, পুরো যেন লাউ বাগানের কুমড়ো ভূত। ভালো আছো? ভালো আছো। তারা ওই জন্য গ্রামের ছেলেরা কাঠবিলারি কানাস্তারা বলে ডাকে। যার ভালো আছে বলে। ভালো আছে, তুমি যখন জামাই সেজে বোঝা, তুমি ফোটাটা নাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। কোনো কথা নয়, আজকে যদি ফোটা হয় ফোটা নেবে তোমার বাবা। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি, জামাই সইটির ফোটা নেব, দেবে তোর শাশুড়ি। নেবো বাবা, হয়তো উল্টো পাল্টা করতে পারবো, তাকে এমন কামড়াবো এক সপ্তাহ আলু হয়ে থাকবে একবার। হ্যাঁ আমি নেবো, তা তুমি ফোটানো, আমি এখানে চলে যাচ্ছি। কোনো কথা না, ফোটা নেবো আমার ভাই। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি, জামাই ছটির ফোটা নেবো, দেবে তোরে শাশুড়ি। জামাই ছটির ফোটা নেবো, দেবে ওই জন্য লোকে বলে মানুষের যখন বয়স হয় তখন স্মৃতি শক্তি হ্রাস পায়। লোক বলে যে মাস পাগলে সরু, মানুষ পাগলে গরু। ভালো মন্দ বুঝি আমি, দাদার হাতে ধরে আর অতি বারে বেড়ে গেলে মরবে তারা তাহারি। বাবা গরু, হ্যাঁ নাহল জল নিয়ে আছো সেনে। দেখার কথা কি আছে বলতো, অতি বার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট তোমার ছাগলে খাবে, পজিশনে থাকো। আর দোকান কাটা মানুষ হলে বাবা বলতে ঘৃণা হয়। বাবার বাবা বলতে ঘৃণা হচ্ছে? হ্যাঁ, একশো বার ঘৃণা। ডেংরা 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 বাবা, সত্যি কথা বলতে গেলে ডেংরা। হয়তো কলি চাণক্য বলে গেছে, যদি বাবা কুকর্ম করে সন্তান হলেও তাকে ত্যাগ করা যায়। ভালো মন্দ বুঝি আমি, দাদার হাতি হো হো। অতি বার বেরো গেলে মরবে তারা তাহারি। তোমরা বলো, আগে তো বলেছি বেলবিল মানে কি, আত্মার সঙ্গে যদি না আত্মার না মিল হয় তাহলে সে কুটুম্ব থাকে? আত্মার সঙ্গে আত্মা মিলে তবে হয়। মনে ময়লা থাকে যার, হয় না সবার প্রিয়। ও আমরা ময়লা বিরাট ফর্সা একবার। না ফর্সা নয়, একটা কথা আছে, যদি মনে তোমার ময়লা থাকে তুমি যত চেষ্টা করো না কেন, কেউ তোমাকে ভালোবাসবে না। আত্মা শুনে আত্মা প্রিয় তবে হয় আত্মা। মনের ময়লা থাকে যার, হয় না সবার প্রিয়। রামকৃষ্ণ লেখে গান, রামকৃষ্ণ লেখে গান, একই কে লেখা। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি, বাবা তুমি শুভ দিনে। বাবা একটা কথাই ভেবে দেখেছো, আজ এই জামার শরীর পরে তোমার কপালে পড়তো, সম্পর্কটা কোন দিকে যেত? দাদা তুই ভুল করছিস, তোর শাশুড়ি কি বলে ডাকে? বড় দাদা। আমি বড় দাদা হয়ে পারি না ছোট বোনের হাতে ফোঁটা নিতে? দেখো মা, জামার শরীর ফোঁটা শুধু ফোঁটা নয়, এ ফোঁটা ছোট বোনের হাতে ভাই ফোঁটা। হ্যাঁ বাবা, আজ তোমার বাবা ঠিকই বলেছে, উনি আমার বড় দাদা, আমি আমার ছোট বোন, আমি ছোট বোন হয়ে কি পারি না আমার বড় দাদার কপালে ভাই ফোঁটা করতে? আমার রাগ হয়েছিল, আমি তোমার নিমন্ত্রণ করেছি, তুমি আমার বাড়িতে সময় মতো আসোনি, আমার খুব রাগ হয়েছিল। তুমি কিছু মনে করো না বাবা, ভুলও আমার হয়েছে, আমি তোমার মা, তুমি আমার ছেলের মতো, তুমি কিছু মনে করো না। আর বেই রাগ করে লাভ নেই, চলো নতুন করে ঘটি হারানে বাজারে গিয়ে জামার শুটা আয়োজন করি, চলো। তোর জ্ঞান কম আজ স্কুল বের ভর্তি হ। হ্যাঁ আমার জ্ঞান কম, তো নিজের জ্ঞানটা আগে দেখো, স্টাইলটা দেখো না, স্টাইলটা দেখো। ওই লোক কথায় বলে গো,
যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমি না ভেবে আমরা কাজ করেছি, আজ নিজের মুখটা নিজের আয়না দেখতে আমার ঘৃণা হয়। আজ তুমি এমন একটা কাজ করলে তোমার জন্য লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। তুমি জানো প্রত্যেক মেয়ের জীবনে একটা করে আশা থাকে, আজ আমি তোমার আশায় বসেছিলাম। আমি জানি তুমি আসবে, আমার মা তোমার কপালে ফোঁটা দেবে, গর্বে আমার বুকটা ভরে উঠবে। তা না করে তুমি এমন একটা কাণ্ড করলে তোমার জন্য আমার মান সম্মান সবগুলোর সঙ্গে শেষ হয়ে গেল। আমি জানি তুমি ভুল করে ফেলেছ। আমি জানতাম যে স্বার্থের অর্থ দিয়ে সংসার করা যায়, ভালোবাসার প্রয়োজন হয় না। কিন্তু আজ বুঝলাম যে শুধু স্বার্থের অর্থ নয়, সংসার করতে গেলে ভালোবাসারও প্রয়োজন হয়। তাই আজ আমি তোমাকে এমন ভালোবাসবো যে ভালোবেসেছিল মমতাজ তার শাহজাহানকে, যে ভালোবেসেছিল রামচন্দ্র তার সীতাকে। তাই সেই ভালোবাসা দিয়ে এই ভাঙা গড়া সংসারটাকে নতুন করে ভরিয়ে তুলব। মেনিয়ে দিল কেসে দিয়া ও মেরি মেহবুবা, ও মেরি মেহবুবা, মেরি দিল কেসে দিয়া ও মেরি মেহবুবা, ও মেরি মেহবুবা, ও মেরি মেহবুবা। ও মেরি মেহবুবা দেখো তুই তো ফিরি না, তুলে বিনা ও মেরি জানে যা, 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 ও মেরি জানে যা।